গুড ইভিনিং চলে এসেছি আমার লাইভে ঠিক ছটার সময় কারা কারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও জয়েন হয়ে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো একটু পিন পোস্ট করে দিই ওতে তোমরা একটুখানি লাভ রিয়াক্ট হচ্ছে দিয়ে দিও গুড ইভিনিং পুনি দেখতে থাকো সঙ্গে থেকো থ্যাংক ইউ ফর জয়নিং তো আমি পিন পোস্ট হচ্ছে করে দিয়েছি তোমরা তাতে একটু হচ্ছে লাভ রিয়াক্ট হচ্ছে দিয়ে দাও আর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই হচ্ছে সঙ্গে থেকে নমস্কার আমি রূপা হল ডে ডিজাইন বাই রূপা হলের তরফ থেকে লাইভ শুরু করছি আজকে আমি একটা গাছে বাই গাছি তসরের ওপর ফ্রি হ্যান্ড পেন্টিং শাড়ি পরেছি খুব সুন্দর কম্বিনেশন খুব সফট একটা রেড তার সাথে সফট হচ্ছে একটা পিঙ্ক দিয়ে ফ্লোরাল ডিজাইন হাফ হাফ শাড়িটা এই হচ্ছে আঁচলের পোর্শনটা হচ্ছে যাচ্ছে এমনি করে এখানে একটা কুচি পড়েছে হাফটা আর হচ্ছে হাফটা যাচ্ছে হচ্ছে সেই মিষ্টি পিঙ্ক কালারটা আর নিচে যে ওপরে বা নিচে যে দুটো বর্ডার দেওয়া আছে সেটা হচ্ছে একটু রেডে আছে আমার এটা একটা আমার অন্য একটা তসরের শাড়ির হচ্ছে ব্লাউজ তো এটার সঙ্গে পুরোই দেখি চলে গেল তো পরে নিয়েছি তো খুব সুন্দর হচ্ছে মানে ডিজাইনটা পেন্টিংটা আর গাছি বাই গাছি তসরের উপর আজকে যা দেখাবো সব হচ্ছে তশরি দেখাবো এই জন্যে পুজো অলমোস্ট চলেই এসেছে আজকে থার্টি ফার্স্ট জুলাই মাত্র কয়েকটা দিন তো এই সেই করতে করতে হচ্ছে চলে যাবে যা যেটা ভালো লাগবে সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে হচ্ছে বুক করে বুকিং নাম্বার প্রিনপোস করা আছে এইট নাইন ডাবল জিরো ফোর টু ফোর ফোর এইট ফোর আরেকটা নাম্বার আছে এইট ডাবল ওয়ান সিক্স জিরো ফোর টু সিক্স ডাবল নাইন আর যারা কলকাতার বন্ধুরা আছো তারা অবশ্যই হচ্ছে বাড়িতে চলে এসো আমার বাড়িতেই হচ্ছে আমার বুটিক তো ইজিলি তোমরা চলে এসো কোনো চিন্তাভাবনা না করে হাতে ধরে জিনিসপত্র হচ্ছে কেনাকাটা করতে পারবে আর হচ্ছে সবচাইতে বড়ো ব্যাপার হচ্ছে পুজোর স্টক অলরেডি চলে এসছে কারণ আমাদের প্রি পুজো একটা এক্সিবিশন ছিল তার জন্য প্রিপারেশন নিতেই হয়েছে তো পুজোর স্টক চলে এসেছে তো চলে আসতে পারো নিয়ার রুবি হসপিটাল ওখান থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স তো কাজ হচ্ছে দুটো তসর দেখাবো মানে সবগুলো হচ্ছে আমি আজকে তসরই দেখাবো ঠিক আছে তো সবাই একটু যারা যারা অনলাইন আছো তারা একটু প্লিজ জয়েন হয়ে যাও জয়েন হয়ে একটু লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো ফার্স্ট হচ্ছে যেটা দেখাচ্ছে সেটা খুব সুন্দর একটা কালার যারাই জয়েন হবে তারা একটু হচ্ছে কমেন্ট করো আর আমি যেগুলো পোস্ট করে দিয়েছি সেগুলো হচ্ছে একটু সেগুলোতে একটু হচ্ছে লাভ রিয়াক্ট হচ্ছে দিও ঠিক আছে ফার্স্ট যেটা তসরটা দেখাচ্ছে জরি বর্ডার গাছি তসর খুব সফট সোভার কালার তেমনি সুন্দর ছোট্ট ছোট্ট করে হচ্ছে ব্লক করা হয়েছে এটা কোনো হচ্ছে বয়সের কোনো ব্যাপার নেই সিনিয়র যারা আছেন বা লাল যাদের যারা পড়তে পছন্দ করেন না বা পরেন না তারাই তারাও পড়তে পারে প্লাস হচ্ছে সবাই তো পড়তেই পারে অসম্ভব সুন্দর হচ্ছে এটা হচ্ছে আঁচল একদম তসর কালারটা ওরিজিনাল তসর কালার নয় এটা এটা হচ্ছে একটু বেজ কালার বা তসরের সঙ্গে হচ্ছে একটু ব্রাউন টোন মেশালে যেরকম হয় সেরকম সারা গায়ে ছোট্ট ছোট্ট করে হচ্ছে ভর্তিগুলো গেছে এই হচ্ছে লাইন গেছে একটা ডিজাইনের এখানে একটা ফ্লোরাল লাইন গেছে নিচেও সেম একটা ফ্লোরাল লাইন গেছে আর সারা বডিতে কিন্তু এই ছোট ছোট করে হচ্ছে বুটিগুলো হচ্ছে গেছে খুব ভালো একটা কোয়ালিটির হচ্ছে গাছি দসর গেছে বাই গাছি দসর পুরো শাড়িটাতে এই ছোট ছোট ব্লকগুলো কিন্তু গেছে ঠিক আছে এই হচ্ছে আঁচলের পোর্শনটা জারের লাইনগুলো আঁচলে আছে এবং হচ্ছে এই ফ্লোরাল লাইনটাও কিন্তু মানে একটা লতানো একটা ডিজাইনও কিন্তু গেছে আর ব্লাউজ পিসটা গেছে এক কালার যেটা তসর কালারটাই একটু ডিপ মানে এটা কিন্তু ডাই করে তার উপর ব্লক করা হয়েছে আর এই লাইনটা কিন্তু হাতে করে যাচ্ছে হাতে মানে স্লিপসে হচ্ছে যাচ্ছে খুব সুন্দর ঠিক কোয়ালিটির একটা তসর বাই হচ্ছে গাছে তসর বাই তসর সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি হচ্ছে প্রাইস সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি হচ্ছে এর হচ্ছে প্রাইস অ্যাকচুয়ালি তসর যদি কোনো ব্লেন্ডেড হয় কোরিয়ান হয় সেগুলোর দাম কিন্তু অনেকটা কম হয় আর যেগুলো নাকি গাছি বাইগাছি তসর হয় সেগুলো কিন্তু একটু হচ্ছে দামটা একটু বেশি হয় সেটা হচ্ছে বলে দিলাম অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে সিওডি অ্যাভেলেবেল আছে এটাও সঙ্গে বলে দিচ্ছি থ্রি টু ফাইভ ডেজের মধ্যে তোমরা অল ওভার ইন্ডিয়াতে তোমাদের পার্সেল হাতের মধ্যে পেয়ে হাতে পেয়ে যাবে আর ইন্ডিয়ার বাইরে সেটা হচ্ছে ওইটার ওপর হচ্ছে শিপিং চার্জটা লাগে আর টাইমটা একটু তো বেশি লাগে সেটা সবাই জানো এই হচ্ছে পুরো শাড়িটা এক নম্বর শাড়ি এটা হচ্ছে ফার্স্ট শাড়ি দেখালাম আমি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তারপর দেখাচ্ছি এটাও একদম মানে এটা বর্ডার ছাড়া জরি বর্ডার ছাড়া গাছে গাছে তসর ঠিক আছে খুব সুন্দর হচ্ছে শাড়িগুলো তসর সিল্ক এগুলোর মানে তার উপরে যদি হাতে ব্লক করা হয় এগুলোর কোনো তুলনা হয় না দিনে পরো রাতে পরো যে কোনো পার্টিতে পরো অলওয়েজ মানে ভালো লাগে দেখতে এটা হচ্ছে আঁচলটাতে এমনি করে ব্লকে গেছে এই হচ্ছে আঁচলের শুরুটা হয়েছে এই হচ্ছে এখানে একটা ফ্লোরাল ডিজাইন গেছে এখানেও একটা পাতা পাতা ডিজাইন গেছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো এটা হচ্ছে একটা মাস্টার্ড ইয়েলো কালার একদম কিন্তু খুব ব্রাইট ইয়েলো না মাস্টার্ড ইয়েলোটা যেরম হয় হ্যাঁ তার থেকে একটু ব্রাইট এই হচ্ছে আঁচলের পোর্শনটা খুব সুন্দর করে গেছে হচ্ছে আঁচলের পোর্শনটা তারপর হচ্ছে যাচ্ছে এই করে হাফ পোর্শনটা যাচ্ছে হচ্ছে এই করে আর হাফ পোর্শনটা স্কার্ট বর্ডারে যাচ্ছে নিচে কিন্তু এমনি করে আলাদা করে এই পোর্শনটা ব্ল্যাক করা হয়েছে এই কুচির পোর্শনটা আর এটা হচ্ছে আলাদা করে কিন্তু কুচির অংশটা হচ্ছে যাচ্ছে খুব সুন্দর আচ্ছা দেখতে অবশ্যই হচ্ছে ব্লাউজ পিস আছে এর সঙ্গে গায়ে দিলে খুব ভাল লাগছে দেখতে আর রঙটা যে কোনো কমপ্লেকশনে খুব ভালো মানায় আর ইয়েলো তসর এই কালারগুলো অলওয়েজ খুব সুন্দর থাকে তো কুচির পোর্শনটা পড়বে কিন্তু এরম করে এই মানে কালো করে স্কার্ট বর্ডারের মতো কিন্তু পড়বে ঠিক আছে কুচরি পোষণটা এরম কালো করে যাচ্ছে কালোর ওপরে হচ্ছে ব্লক যাচ্ছে ওয়াইট দিয়ে অরিজিনাল তসর কালারটা রয়েছে এখানটায় আর এর সঙ্গেও কিন্তু ব্লাউজ পিস আছে এই ব্লাউজ পিস আর এটা হচ্ছে স্লিভসের মধ্যে হচ্ছে যাচ্ছে একদম পিওর গাছি বাই গাছি তসর সিক্স টু খুব সুন্দর শাড়িগুলো যাদের মানে রেগুলার শাড়ি পরতে হয় তারা হচ্ছে এই শাড়িগুলো অনায়াসে হচ্ছে পরতে পারো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি পিওর ম্যাটেরিয়াল হয় সেটা তসর হোক সিল্ক হোক কটন হোক সেটা যতই গরম হোক না গরমের দিন হোক না কেন অনেকেই বলে যে তসরে গরম লাগে অ্যাকচুয়ালি কিন্তু নয় পিওর যদি ফেব্রিকটা পিওর হয় তাহলে কিন্তু গরম লাগে না আমি তো কোষা তসর গাছি তসর মানে যে কোনো তসর এবং সেল গরম ঠান্ডা বলে কোনো কথা নেই সারা বছর হচ্ছে পড়ি তো এটা হচ্ছে পরেরটা হচ্ছে এই হচ্ছে দেখালাম ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে দেখাচ্ছি একটা উইভিং এর তসর অবশ্যই এটা আমাদের হচ্ছে বাংলার উইভিং এটাও হচ্ছে তসর মানে খুব সুন্দর হচ্ছে কালার তো এটার হচ্ছে দুটো বর্ডার হচ্ছে সেম যাচ্ছে আমি কিন্তু এই জিনিসগুলো অনেকগুলো কালারে এনেছিলাম তো আমার পোস্ট জাস্ট আমি ছবি দেখিয়েছিলাম সোনালী হলুদের সাথে কালোর দুর্দান্ত মেলবন্ধন একদম একদম তার তো সুন্দর হচ্ছে তোমার কথাগুলো মানে কথার মধ্যে যে কাব্য সেটা আরও সুন্দর এই হচ্ছে আঁচলের পোষণটা আচ্ছা এগুলো কিন্তু পুরো হচ্ছে হাতে বোনা শাড়ি খুব ভালো কোয়ালিটির হচ্ছে তসর ব্যাক পোর্শনটা একটুখানি দেখিয়ে দিই এই দুটো লাইনে কিন্তু দুটো বর্ডার আপার অ্যান্ড লোয়ার বর্ডার দুটোই কিন্তু যাচ্ছে সেম খুব ব্রড বর্ডার চওড়া পাট যেটা আমরা নাকি তাতে যখন প্রথম বেরোলো তখন হচ্ছে বলতাম আমরা হচ্ছে মহাপার অ্যাকচুয়ালি এটা হচ্ছে মহাপারের হচ্ছে শাড়ি ঠিক আছে এই হচ্ছে আপার বর্ডার আর এই হচ্ছে লোয়ার বর্ডার এই হচ্ছে লোয়ার বর্ডার এখানে কালার যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু একটা হচ্ছে তুতে যাচ্ছে এটা হচ্ছে তুতে তার সঙ্গে কিন্তু একটা গ্রিন কালার ইউজ করা হয়েছে এই লাইনটা কিন্তু গ্রিন ইউজ করা হয়েছে কতগুলো কালার ইউজ করা হয়েছে কতগুলো বলছে কেন দুটো কালার ইউজ করা হয়েছে কিন্তু ডিজাইন কতগুলো করা হয়েছে এই একটা লাইনের ডিজাইন আলাদা এটা ডিজাইন আলাদা এটা ডিজাইন আলাদা মিডল পোর্শনটা আলাদা আবার অল্টারনেটিভ করে ডিজাইনগুলো হচ্ছে গেছে এক্স্যাক্ট কিন্তু এই কালারটাই মানে ওখানে একটু বেশি ব্রাইট লাগছে তসরের যেই লুকটা সেটা তো অবশ্যই হচ্ছে থাকছে আর তার সঙ্গে কিন্তু বর্ডার এবং আঁচল খুব সুন্দর হচ্ছে হাতে ঘোরানো কাজ করা খুব সুন্দর হাতে ঘোরানো হচ্ছে কাজ করা এর সঙ্গেও কিন্তু আর এটা কিন্তু হাফটা হাফটা ওরম কোনো ব্যাপার নেই এটা হচ্ছে পুরো শাড়িটা কিন্তু সেম এমনি করেই গেছে একদম হালকা নয় শাড়ি কারণ হচ্ছে কোয়ালিটি ভীষণ ভালো এটা হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে উইথ বর্ডার দুটো বর্ডারে কিন্তু দুপাশে যাচ্ছে ব্লাউজ পিসের তো এটা দিয়ে ব্লাউজ বানালে কিন্তু পরলে খুব ভালো লাগবে শুধু বডিটা এই গ্রিনটা হলো আর হাতা দুটো শুধু এইটুকুনো দিয়ে দেওয়া হলো যদি কেউ আরেকটু বড় পরতে হয় তাহলে আমার মনে হয় কাঁধে কাঁধে এই গ্রিনটা হচ্ছে এখানের থেকে হাতাটাকে না বাড়িয়ে এই গ্রিনটা পট্টি হিসাবে হাতের এই দিকটাতে ইউজ করলে হাতাটা কিন্তু বড় হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে মানে বডিটা গ্রিন থাকবে তার সঙ্গে হাতাটা পুরো ডিজাইন থাকবে আর পট্টিটা একটু মোটা করে দিলে অনেকের আছে সাড়ে এগারো বারো হাতা পরে মানে গ্লাস হাতাটা সেখানে গ্রিনের বর্ডারটা শেষের দিকে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে আর কাপটাও বেশ মানে একটা কালারের থাকবে হাতাটা আরেকটা কালারে থাকবে এই হচ্ছে পুরো তসরের শাড়িটা এটাও কিন্তু গাছি তসর গাছি তসর বাই হচ্ছে তসর তো এর দামটা বলে দিচ্ছি এর প্রাইস হচ্ছে নাইন সেভেন হান্ড্রেড এই প্রাইস হচ্ছে নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এরও কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় বারবার করেই বলি এগুলো কথা তো একটু অ্যাওয়ারনেসের জন্যে তো এগুলোরও কিন্তু মানে একটা কোয়ালিটি হয় একদম কম সুতোর ভীষণ জ্যাল জালের মতো হয় সেগুলো কিন্তু পাঁচ হাজার ছ হাজারও পাওয়া যায় সেটা কিন্তু নয় খুব ভালো ঠিক কোয়ালিটির একটা শাড়ি এটা হচ্ছে দেখালাম ঠিক আছে তারপরে হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটা এটা হচ্ছে কোষা তসরের আজরাক নিয়ে তো বহু কাজ করি আমি আজরাকের ওপর হচ্ছে কাটোয়া কচরাকের ওপর আড়ি আচরকের ওপর হচ্ছে মাইকা বসানো তো এটা হচ্ছে কোষা তসরের ওপর হচ্ছে আজরাক হচ্ছে হ্যান্ড ব্লক করা হয়েছে ঠিক আছে আমি নিজেও এই টাইপেরই একটা পড়ি কিন্তু এটা মানে এই ব্লকটা হচ্ছে কিন্তু বহু পুরোনো এখন যে নর্মাল ব্লকগুলো বেরিয়েছে সেরম কিন্তু নয় এই হচ্ছে ব্লক ব্লকটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে বর্ডার গেছে আর এই হচ্ছে ক্লোজে দেখাচ্ছে এই হচ্ছে ব্লক বেসিক্যালি কালারটা হচ্ছে বেস কালারটা কিন্তু হচ্ছে গ্রে কালার একটু ডার্ক গ্রে কালার ঠিক আছে একদম কোষা তসরে হচ্ছে যাচ্ছে এটা গাছে তসর নয় এটা ছত্তিশগড় কোষা তসর এই হচ্ছে পুরো শাড়িটা সেম ব্লকে যাচ্ছে সেম ব্লকে যাচ্ছে আর হচ্ছে বর্ডারটা একটু আলাদা করে বক্স বক্স করে এমনি করে হচ্ছে গেছে আর এটা হচ্ছে এই মতো করে একটা ব্ল্যাকে দেওয়া হয়েছে আর এটা কিন্তু বর্ডার গেছে আর পুরো শাড়িটাতে কিন্তু এই ব্লকটা গেছে বেস কালারটা হচ্ছে গ্রে কালার তার উপরে একটু রাস্ট আর হচ্ছে ব্ল্যাক হচ্ছে ইউজ করা হয়েছে রাস্ট অ্যান্ড ব্ল্যাক হচ্ছে ইউজ করা হয়েছে পুরো শাড়ির লুক হচ্ছে এটা পুরো শাড়ির লুক হচ্ছে এটা ঠিক আছে খুব সুন্দর হচ্ছে শাড়ি এই হচ্ছে আঁচলের পোর্শনটা সুন্দর বোঝা যাচ্ছে এই হচ্ছে আঁচলের গ্রে কালারটা এটা হচ্ছে এন্ডের দিকটা যেটা সেটা আর এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা গ্রে উইথ হচ্ছে বর্ডার যাচ্ছে অপূর্ব সুন্দর হচ্ছে একটা শাড়ি আর আঁচরকের তো তুলনাই হয় না আর তসরের ওপর কোষা তসুরের ওপর যদি হয় তাহলে তো আরও সুন্দর নাইন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি এর প্রাইস হচ্ছে নাইন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি একদম কোষা তসুরের ওপর এগুলো শাড়ি তো মানে কী বলবো মানে সব সময় খুব ভালো লাগে আর খুব সোবার একটা হচ্ছে লুক হচ্ছে দেয় আর পরা ক্যারি করা ভীষণ ইজি এক কথায় ক্যারি করা শাড়িগুলো তসর সিল্ক এগুলো ক্যারি করা ভীষণ ইজি ঘরে এনে জাস্ট এমনি হালকা হাওয়ায় ফেলে রাখবেন তারপর নর্মাল ভাজ করে হচ্ছে রেখে দিলেই হলো কিন্তু যদি মানে বেচ বেশি কুচকে যায় বা কিছু হয় ওয়ার্কজ্রোপে রাখার সময় হচ্ছে আয়রন করে রাখবেন না যখন নেক্সট টাইম হচ্ছে পড়বেন তখন হচ্ছে আয়রন করে হচ্ছে পরবেন নর্মাল ভাজ করে রেখে দেবেন এই হচ্ছে শাড়ির আঁচল পোষণটা খুব সুন্দর হচ্ছে দেখতে তারপরে দেখাচ্ছি এটাও তসরের উপর মেশিন এমব্রয়ডারি করা ঠিক আছে এটাও একটা সাথে গাছি উপর মস গ্রিনের হচ্ছে মেশিন এমব্রয়ডারি করা এটাও খুব সুন্দর হচ্ছে কালারটাও সুন্দর প্লাস হচ্ছে ডিজাইনটাও খুব সুন্দর এর আঁচলটা হচ্ছে এটা যাচ্ছে ঠিক আছে খুব সূক্ষ্ম কাজ করা কাশ্মীরি হ্যান্ড স্টিচের মতো কিন্তু হচ্ছে এটা মেশিন এমব্রয়ডারি কাশ্মীরি হ্যান্ড স্টিচের মতো স্টিচ করা হয়েছে পিঙ্ক অরেঞ্জ অ্যান্ড গ্রিন দিয়ে আর একটা ব্রাউন থ্রেড দিয়ে হচ্ছে কাজটা করা হয়েছে মস গ্রেনের ওপর ওপরের বর্ডারটা একটুখানি সরু গেছে আর নিচের বর্ডারটা বেশ কিন্তু চওড়া গেছে এই হচ্ছে নিচের বর্ডারটা আর আঁচলটা কিন্তু ঘুরে চলে গেছে ঠিক আছে আঁচলটা কিন্তু ঘুরে ওপরের দিকে উঠে গেছে খুব বেশি বড় নয় আঁচল এই হচ্ছে আঁচলটা আর পুরো বডি কিন্তু প্লেন এক্সাক্ট ক্যামেরাতে যে কালারটা এসছে ওটাই হচ্ছে কালার একদম তসুর গাছি তসুরের ওপর এটা হচ্ছে করা হয়েছে অপূর্ব সুন্দর হচ্ছে কালারটা যেমন আর সারাটা শাড়ি কিন্তু একটা পট্টি দিয়ে রেড মেরুন একটা পট্টি দিয়ে এরকম হচ্ছে কটের মতো হচ্ছে কট পাইপিং যেটা বলা যায় সেটা কিন্তু হচ্ছে করা হয়েছে ঠিক আছে খুব সুন্দর শাড়ি দেখতে এই হচ্ছে পুরো শাড়িটার হচ্ছে লুক আর পুরো শাড়িটা কিন্তু কর পাইপিং করে দেওয়া হয়েছে এই হচ্ছে পুরো শাড়িটার হচ্ছে লুক এর সঙ্গে অবশ্যই ব্লাউজ পিস আছে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু কিছু করার নেই প্লেইন একদম এটার সঙ্গে শুধু হচ্ছে কর পাইপিংটা করা আছে কেউ যদি ইচ্ছে করে তো একটু কন্ট্রাস্টের কোনো ব্লাউজ পরতে পারে রেডি যদি থেকে থাকে নয় এটা দিয়ে বানালেও খারাপ লাগবে না খুবই সুন্দর হচ্ছে যেহেতু কালারটা তো খুব ভালো লাগবে হচ্ছে দেখতে এই হচ্ছে পুরো শাড়িটা কিন্তু এমনি করে গেছে নিচের বর্ডারটা কিন্তু কন্টিনিউ শেষ পর্যন্ত কিন্তু হচ্ছে গেছে ঠিক আছে যারা যারা অনলাইন আছে প্লিজ একটু জয়েন হয়ে যাও জয়েন হয়ে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো ঠিক আছে আর আমি যেটা পোস্ট করে দিয়েছি তাতে করে তোমরা একটু হচ্ছে লাভ রিয়্যাক্ট হচ্ছে দাও আর হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে আর ইন্ডিয়ার হচ্ছে বাইরেও হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে শিপিং করছি যেয়ে যেখানেই থাকুন না কেন সেখান থেকেই হচ্ছে নির্দ্বিধায় হচ্ছে বুক করতে পারি আচ্ছা এরপরে দেখাচ্ছে হচ্ছে তসর দেশি তসর তার উপরে হচ্ছে হ্যান্ড ব্লক প্রিন্ট এগুলো সব মানে রাজস্থান থেকে হয়ে এসেছে তো বেশ কয়েকটা আছে বেশ কয়েকটা হয়ে এসেছে বলে আমি এগুলো একটুখানি দেখিয়ে দিই অনেক দিনই ভেবেছি যেগুলো আগে একটা দুটো করেছিল ছিল সেগুলো দেখিয়েছিলাম এখন হচ্ছে পুরো সেটটা ধরে হচ্ছে দেখিয়ে দিই সবসময় পাওয়া যায় না এটা হচ্ছে মেইন হচ্ছে কথা এটা একটা গ্রিনের টোন এত সুন্দর একটা সিন থাকে এর মধ্যে এটা হচ্ছে এটা গ্রিনের টোন ন্যাচারাল কালার হ্যান্ড ব্লক একটা তসরির ওপর এই হচ্ছে আঁচলের পোর্শনটা যে জ্যাক করে গেছে তার মধ্যে জরির লাইনগুলো অবশ্যই রয়েছে আর এটা কিন্তু জেরি বর্ডার একটা গেছে এই হচ্ছে জেরি বর্ডারটা হচ্ছে গেছে আর এই হচ্ছে আঁচলের পোরশনটা এত সুন্দর দেখতে হয় শাড়িগুলো এই এতটুকুও হচ্ছে আঁচলটা যাচ্ছে এখানে একটা রোজ রোজ একটা স্কোয়ার তার মধ্যে একটু আমরা চিরম আলপনা দিই একটা সার্কেল মতো সার্কেল মতো করে ওরকম করে করা আছে ঠিক আছে পুরো শাড়িটা আমি দেখাচ্ছি আর পুরোটাতে কিন্তু এমনি করে হ্যান্ড ব্লকে গেছে একটু জিগজাগ টাইপের তিনটে কালার দিয়ে গেছে তোমরা তো যারা যারা অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে হচ্ছে আমার ভালো লাগবে কেমন লাগছে শাড়িগুলো সেটা তোমরা একটুখানি কমেন্ট করো ঠিক আছে এই হচ্ছে জারি বর্ডার তারপর নিচে যাচ্ছে হচ্ছে বর্ডারটা জিগজ্যাক করে তার উপরে কিন্তু তিনটে কালার হচ্ছে ইউজ করা হয়েছে এই একটা তসুর কালার তারপরে একটা একটু ডার্ক হচ্ছে মস গ্রিন তারপরে একটা লাইট হচ্ছে মস গ্রিন কালার দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা হচ্ছে করা হয়েছে ঠিক আছে এই হচ্ছে পুরো শাড়িটা এমনি করেই গেছে অপূর্ব সুন্দর হচ্ছে শাড়ি তেমনি হচ্ছে এর কোয়ালিটি তেমনি হচ্ছে এর কোয়ালিটি এই হচ্ছে ব্লাউজ পিসটা এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা আরেকটা নতুন রকম হচ্ছে ব্লকে সেম কালার বাট হচ্ছে নতুন হচ্ছে ব্লকে যাচ্ছে এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি প্রাইস হচ্ছে হাই ডার দিয়ে দেখতে থাকা সঙ্গে থেকো থ্যাংক ইউ ফর জয়নিং এটা হচ্ছে এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি ভীষণ ভালো কোয়ালিটির সবচাইতে বড়ো কথা এটা হচ্ছে ডিপেন্ড করে কখন হয়ে আসবে সেটা হচ্ছে ওয়েদারের ওপর খুব ভালো ওয়েদার না হলে এত সুন্দর কালার আর ডিজাইনগুলো ও ট্রেন থেকে দেখছো আচ্ছা ব্যাঙ্গালোর যাচ্ছ হম তো হচ্ছে তো এত সুন্দর কালার ওয়েদার ভালো না হলে কিন্তু এটা পসিবল নয় ওয়েদার যদি ভালো আসে কালার ব্লিট করে না খুব সুন্দর হচ্ছে কালারগুলো হচ্ছে আসে এটা একটা দেখালাম অনেকগুলো দেখাবো তারপরে দেখাচ্ছে একটা ওরিজিনাল ইন্ডিগো ইন্ডিগোতে দুটো আছে এটা ছোট ব্লকের আর এটা হচ্ছে একটু বড় ব্লকের ঠিক আছে এ স্মেলটা নিলে বোঝা যাবে হচ্ছে কতটা মানে পিওর হচ্ছে পিওর পিওরের উপর করা এই হচ্ছে আঁচলের পোর্শনটা একটু জরিল লাইনগুলো হচ্ছে যাচ্ছে হ্যাঁ জরিল লাইন যাচ্ছে এখানে একটু জিজ্ঞাক করা হয়েছে তারপরে কিন্তু এমনি করে এই ডিজাইনটা লতা ডিজাইনটা এমনি করে উপরের দিকে উঠেছে প্রতিটা হচ্ছে ইয়ে এই ফ্লাওয়ার ডিজাইনটা একটা উপরের দিকে উঠেছে একটা নিচের দিকে এখানে একটা পাতা পাতা মতো করা হয়েছে আরেকটা ভাজ খুলে দেখায় পুরো শাড়িটা কিন্তু সেম কাজেই কিন্তু হচ্ছে যাচ্ছে এই হচ্ছে পুরো শাড়িটা জারি গুলো হচ্ছে রয়েছে একদম একদম চলে এসো আর তোমার এক্সিবিশন খুব খুব ভালো হোক এটাই হচ্ছে প্রে করছি আর হচ্ছে ঘুরে এসো তো অবশ্যই আসবে অবশ্যই আসবে এই হচ্ছে পুরো শাড়িটার হচ্ছে লুক আপার বর্ডার অ্যান্ড এটা হচ্ছে লোয়ার বর্ডারটা হচ্ছে যাচ্ছে তো সবগুলো শাড়ির দাম হচ্ছে সেম যাচ্ছে ঠিক আছে এইট থাউজেন্ড প্রতিটা শাড়ি কিন্তু সেম দাম যাচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে শিপিং করছি সো যে যেখানেই থাকুন না কেন সেখান থেকে বুক করুন হয়ে যাবেন আর ইন্ডিয়ার মধ্যে ও সিওডি অ্যাভেলেবেল আছে আর কলকাতার বন্ধুরা তোমরা চলে এসো এসে দেখে কেনাকাটা করো পুজোর কালেকশন কিন্তু সব চলে এসেছে তো নিয়া রুবি হসপিটাল রুবি হসপিটাল মানে রুবি মোড় থেকে পাঁচ মিনিট হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স ভীষণ ইজি একটা অ্যাড্রেস তো বাড়িতে এসে দেখে কেনাকাটা করো আমারও ভালো লাগবে তোমরা অনেক ভ্যারাইটি দেখে হ্যাঁ থ্যাংক ইউ বোনি শাড়িটাও সত্যি খুব সুন্দর হচ্ছে তোমরাও হচ্ছে দেখে হাতে ধরে কেনাকাটা করতে পারবে দূরের বন্ধুদের যেটা পসিবল নয় তো তোমরা যারা কলকাতার মধ্যে আছো তারা এসে দেখে কেনাকাটা করতে পারবে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আচ্ছা এটা দেখালাম হচ্ছে ইন্ডিগো তো ফার্স্টে দেখিয়েছে একটা গ্রেনের তারপর একটা এন্ডিগোতে দেখিয়েছে দেখিয়েছে এটা আর একটা অপূর্ব সুন্দর কালার একটু ব্রাউন টোনের ওপর তসর কালারটা তো মাঝে মাঝে রয়েছে একটু ব্রাউনের সাথে অপূর্ব সুন্দর কালার এই হচ্ছে আঁচলটা আঁচলের হচ্ছে এই ব্লকটা অ্যাকচুয়ালি হাতে তৈরি জিনিসের মাধুর্য হাতে তৈরি জিনিসের মানে কি বলবো মানটাই হচ্ছে আলাদা সেটা পাওয়ার লুমের সাথে কখনোই হচ্ছে তুলনা হয় না সে যত যাই হোক না কেন হাতে তৈরি হাতে বোনা ব্যাপারগুলোই আলাদা এটা হচ্ছে বর্ডারটা জড়িতে যাচ্ছে তারপর একটা ব্লক যাচ্ছে আর পুরো শাড়িটাতে কিন্তু এমনি একটা ব্লকে ফ্লোরাল অ্যান্ড সার্কেল করে যাচ্ছে ডিপ লাইট শেড অপূর্ব সুন্দর এটার প্রতি মানে আমার মানে প্রচণ্ড লোভ এই শাড়িটার প্রতি ভীষণ সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন পুরো শাড়িটা মানে আর পরার পর এত ভালো একটা লুক আসে যে বলার মতো নয় এই হচ্ছে পুরো শাড়িটার হচ্ছে লুক মানে এত সুন্দর হয় দেখতে শাড়িগুলো মানে সবাই হয়তো কোনো জায়গায় কোনো একটা অনুষ্ঠানে কাঁচ এটা সেটা পরে গেল আর তুমি এটা পরে যাবে তো ভিড়ের মাঝে একদম আলাদা এই হচ্ছে লুকটা আর এর সাথে বেশ সুন্দর হচ্ছে পালস পালস হচ্ছে জুয়েলারি বীরসের জুয়েলারি খুব ভালো যায় তো এটা হচ্ছে দেখালাম এর সঙ্গে হচ্ছে ব্লাউজ পিস এটা প্রতিটা শাড়িতে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস আছে ব্লগগুলো একটু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে তার সঙ্গে হচ্ছে বলে দিই এই হচ্ছে গলারটা যেটা আছে আমি পরেছি তার সঙ্গে একটা ইয়াররিং আছে এটা আমার হচ্ছে কালেকশন নয় এটা আমার এক পরিচিত দিদির হচ্ছে কালেকশন কারোর যদি এরম খুব মিনিমাম একটা দামের মধ্যে কারোর যদি এই টাইপের হচ্ছে দরকার হয় তা আমার একটু হোয়াটসঅ্যাপ করো আমি নাম্বার দিয়ে দেবো তো তার হাতের কাজ ভীষণ ভালো ভীষণ সুন্দর মানে প্রচুর কালেকশান থাকে আর এখানে যে দি যে হচ্ছে কমেন্ট করেছে যে এসেই আমার বাড়ি আসবে সে এখন যাচ্ছে এসেতে ব্যাঙ্গালোর যাচ্ছে এক্সিবিশন করতে গামারি কাঠের হচ্ছে মুখোশ হচ্ছে তৈরি করে হচ্ছে দিদি অপূর্ব সুন্দর মানে কি বলবো ভীষণ ভীষণ সুন্দর হচ্ছে কালেকশান তো ওখানে ডরথিদির সাথেও তোমরা যোগাযোগ করে ওই মুখোশগুলো নিতে পারো ঠিক আছে এই হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু গ্রিনের শেড একটা দেখিয়েছিলাম এর আগে এটাও কিন্তু গ্রিনেরই আরেকটা হচ্ছে শেড অপূর্ব সুন্দর এই হচ্ছে যাচ্ছে এখানেও কিন্তু গ্রিনের তিনটে শেডই যাচ্ছে ঠিক আছে এখানেও তিনটে শেড যাচ্ছে এখানে যেমন তসর তসর কালার দিয়ে গেছে তারপরে যাচ্ছে হচ্ছে মানে লাইনগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন এই একটা ডিজাইন এই পোর্শনে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা হচ্ছে যাচ্ছে পুরো শাড়িটা সেম আছে ব্লক হাতে তৈরি ব্লক ন্যাচারাল কালার এই হচ্ছে এই শাড়ির বিউটি ও সাতিদি তুমি দেখছো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আর এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের ব্লকগুলো একটুখানি আলাদা হয় খুব সুন্দর হয় হচ্ছে দেখতে শাড়িগুলো আর একদম তসরের তো কোনো তুলনাই নেই মানে পরলে এত সুন্দর একটা লোক লুক দেয় যে কি বলবো দুপাশেই কিন্তু জরি বর্ডারটা যাচ্ছে আর হচ্ছে এই হচ্ছে আঁচলটা আঁচলে কিন্তু কয়েকটা জরি লাইন থাকছে আর হচ্ছে পুরো শাড়িটা হচ্ছে এই হচ্ছে লুকটা এত ভালো দেখতে শাড়িগুলো আর শাড়ির কোয়ালিটিগুলো এত সুন্দর যে কি বলে কি বোঝাবো এ এটাও যাচ্ছে কিন্তু গ্রিনের নানান রকম হচ্ছে সেডে ঠিক আছে তারপরে আরেকটাও দেখিয়ে দিই সবগুলো শাড়ি কিন্তু সেম প্রাইস কলকাতার মধ্যে কিন্তু কলকাতা সরি কলকাতা বলছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে তো যাদের নাকি অনলাইন ট্রানজেকশন ট্রানজেকশানে প্রবলেম আছে তারা নির্দ্বিধায় হচ্ছে শাড়ি বুক করতে পারো থ্রি টু ফাইভ ডেজের মধ্যে ইন্ডিয়াতে যে কোনো জায়গায় তোমাদের পার্সেল হাতে পৌঁছে যাবে আর ইন্ডিয়ার বাইরে ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করছি সেখানে দূরের বন্ধুরা যারা আছে ইন্ডিয়ার বাইরে তারাও কিন্তু নির্দ্বিধায় বুক করতে পারো তবে একটু বেশি ওয়েট হলে মানে একবারে বেশি কিছু হলে একটু কুরিয়ার চার্জটা একটু কম পড়ে আর একটু টাইমটা বেশি লাগে এই হচ্ছে আঁচলের পোর্শনটা এটাও একটা ইন্ডিগোতে যাচ্ছে এই ব্লকটা কিন্তু কুটি কুটি একটা মানে ডিজাইনে গেছে এটাও খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে ব্লকটা যাচ্ছে ইন্ডিগোর ব্যাপারগুলো একটু আলাদা অনেকেই হচ্ছে এগুলো যেমন কটন লেনেন সবেতেই ভালো লাগে যে যাতেই পড়া হোক না কেন এর সাথেও বেশ চাংস জুয়েলারি জার্মান সিলভার অক্সিডাইজড এগুলো ভালো লাগে বা কেউ পড়তে পারে এই হচ্ছে আঁচলটা এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে পুরো শাড়িটা এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়িটা প্রতিটা দাম কিন্তু এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি আর হচ্ছে কলকাতার বন্ধুদেরকে বারবার করে বলছি যে যারা হচ্ছে আছো কাছে পিঠে তারা অবশ্যই বাড়িতে চলে এসো আর বাড়িতেই হচ্ছে সর্বস্ব নিয়ে বসে যাচ্ছে তোমাদের জন্যে আর পুজোর কালেকশন কিন্তু চলে এসছে প্রচুর প্রচুর সিল্কাদোয়াল আর তারপর হচ্ছে এক্সক্লুসিভ হচ্ছে কটন কাঞ্চিপুরম তারপর সিল্কের আরও অনেক কিছু আছে সিল্ক কাঞ্চিপুরম তসর তো দেখাচ্ছি তসর আর নর্মাল যেসব শাড়ি তো গোপালপুর তসরের কালেকশান এখন বেশ ভালো আছে আর হচ্ছে ইকত আছে সব এক্সক্লুসিভ সব ইকত কেউ যদি ফটো চাও তো সেটাও দিয়ে দেবো ভিডিও করেও দিয়ে দিই সো কোনো প্রবলেম নেই আর যারা কাছে আছো তারা তো অবশ্যই হচ্ছে চলে এসোয় বারবার করে বলছি এসে দেখে কেনাকাটা করো তোমাদেরও ভালো লাগবে আমারও খুব ভালো লাগবে এই হচ্ছে এর ব্লাউজ পিসটা আচ্ছা তারপরেও দেখাবো কিন্তু সেই তশরি মানে আমাদের বাংলার তসর ছত্তিশগড় তাসর রাজস্থানের সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে ছত্তিশগড় তাসর হচ্ছে দেখাচ্ছি হ্যালো আজ ফার্স্ট টাইম लॉगिंग हुई आपकी प्रोफाइल में कौन सी साड़ी है क्या प्राइस है क्या आपके पास मोडल सिल्क अवेलेबल है वेजिटेबल डाई प्रिंट वाली यस मैं दीपा बेस्ट मैम मेरे हम अभी जो दिखा रहे थे शुरू से आ, वो वाली साड़ी सब तसर में है मेरे पास प्योर मोडल सिल्क है जो वेजिटेबल डाई की एंड हैंड ब्लॉक की वो साड़ी है थोड़ा मैंने जो नंबर पिन पोस्ट किया है व्हाट्सअप नंबर उसमें आपका आप थोड़ा मैसेज कर दीजिए आपको क्या चाहिए तो हम जरूर आपको पिक्चर भेजेंगे या वीडियो करके साड़ी का वीडियो करके भी भेज देंगे ठीक है और शुरू से अभी तक जो कुछ भी दिखाया मैंने वो सब कुछ तसर दिखाया है तसर में हैंड ब्लॉक तसर में मशीन एम्ब्रॉयडरी तसर हैंडलूम का बुना हुआ तसर और अभी दिखा रही हूँ छत्तीसगढ़ का प्योर तसर बिनारसी ठीक है ये भी तसर है पूरा साड़ी में काम है अच्छा ये है पल्ला पोर्शन अच्छा ये हम आँचल ये हे आँचल पोर्शन खूब सुंदर उइिंग डिजाइन हमें एक तो बैक साइड टा देखिए दी ये हे बैक साइड मैं यफ्ट तो एंड साटल जड़ी আ যেটা নাকি গায়ে লাগবে না ফুলে থাকবে না আর শুরু করে একটা জরি বর্ডার যাচ্ছে পুরো শাড়িটার নয় হাফটা শাড়ি কিন্তু যাচ্ছে এই পদ্ম পদ্ম ডিজাইনটা এই যে লোটাস ওয়ালি ডিজাইন है ये पूरा हाफ साड़ी में जा रहा है बहुत सुंदर वीविंग का साड़ी है ये बहुत प्योर जरी का वीविंग है ऑल ओवर साड़ी में और हाफ साड़ी जा रहा है ऐसे लोटस मोटिफ में আর এ জো লোটাস মটেরিয়াল পুরো শাড়িটা কিন্তু সেম নয় পুরা এই হাফ পোর্শনটা যাচ্ছে একদম জাল আর কি দিয়ে কিন্তু সফট অ্যান্ড সাটল ভীষণ সফট এবং এই জরিগুলো গায়ে লাগে না আর মানে রেশম মানে সুতোর মতোই এত ভালো কোয়ালিটি আর ছত্তিশগড়ের তসার মানে তো চিন্তাই করা যায় না ভীষণ ভালো তুমি যেটা পরে আছো সেটা কি শাড়ি গো আচ্ছা মৌ এটা হচ্ছে এটা হচ্ছে তসর গাছে তসরের উপরে হচ্ছে হ্যান্ড ব্লক করা হাফটা হচ্ছে এরম ফ্লোরাল ডিজাইন অ্যান্ড হাফটা হচ্ছে এরকম এরম এক কালারে মাঝখান তো পিঙ্ক শ্রাবণী রয় আচ্ছা শ্রাবণী আমি দেখছি আমি কলকাতাতেই আছে কলকাতাতেই আছিস অবশ্যই দেখা করবি আমি হচ্ছে লাইভ শেষ করে তোকে ফোন করব। কালারগুলো গুলো অসুন্ড থ্যাংক ইউ সত্যি খুব সুন্দর মানে লোভে পরার লোভে না ঠিক মানে প্রেমে পড়ার মতো হচ্ছে শাড়ি এটার হচ্ছে শ্রাবণী অবশ্যই হচ্ছে আমি লাইভ শেষ করে তোকে কল করব আর দেখা তো অবশ্যই করবি এই হচ্ছে লোটাস মোটিভটা যাচ্ছে হাফ শাড়িতে আর এই হচ্ছে জারি বর্ডার উইথ প্লেইন হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল কালার মানে এটা গ্রে সাথে একটা হচ্ছে গ্রিন মেশানো এই পোর্শনটা দেখলে বোঝা যাবে যেটা টানা সেটা হচ্ছে গ্রিন গেছে আর ভর্না যেটা সেটা হচ্ছে কিন্তু হচ্ছে গ্রে কালার গেছে এই জন্য এরম অপূর্ব সুন্দর হচ্ছে একটা কালার এসছে আর সবচাইতে বড় কথা একটা ভালো শাড়ি অথচ এত সফট এত কমফোর্টেবল মানে পরার পর এত ভালো লাগে দেখতে এই হচ্ছে হাফ পোর্শনটা হচ্ছে যাচ্ছে এর প্রাইসগুলো বলে দেই একদম হানড্রেড পারসেন্ট পিওর তসরের ওপরে কাজ টুয়েলভ থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি হচ্ছে এর প্রাইস টুয়েলভ থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি হচ্ছে এর প্রাইস তারপর আরেকটাও দেখাচ্ছে ছত্তিশগড়ির মধ্যে যারা নাকি দূরে থাকো অনলাইনে নেবে তারা এখন প্রতিটা লাইভ একটু ফলো করো প্লিজ পুজোর কালেকশন কিন্তু এখন দেখাচ্ছে সব তো তারা প্লিজ একটু ফলো করো আর পেজটাকে একটুখানি লাইক করো ফলো করো আর হচ্ছে লাইভগুলো একটু দেখো খুব সুন্দর সুন্দর শাড়ি হচ্ছে এখন হচ্ছে দেখাবো সবই নতুন কালেকশন থাকবে পুজোর কালেকশন থাকবে প্লাস হচ্ছে কিছু কিছু থাকবে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের শাড়িও মানে সেগুলো মাঝে মাঝে পরবো আমি তো সব সময় বলেই দিই তার আগে অ্যানাউন্সমেন্ট তো আমার থাকেই এটা হচ্ছে একটা অপূর্ব সুন্দর পিঙ্ক কালারের হচ্ছে শাড়ি একটু কালারটা মানে একটু অন্য টাইপের আসছে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুধে আলটা গোলাপি রং ঠিক আছে আঁচলটা হচ্ছে আগে দেখিয়ে দিই এটাতে কিন্তু কোনো জরি উইভিং নয় এটা শুধু বর্ডারটা যাচ্ছে হচ্ছে জেরির বর্ডার আর আঁচলটা হচ্ছে এরকম স্ট্রাইপে যাচ্ছে একটু ক্লোজে দেখাই আচ্ছা এই হচ্ছে বোঝা যাচ্ছে এই হচ্ছে কালারটা এই যে এখানে যে কালারটা এখানে যে কালারটা ওটা হচ্ছে অরিজিনাল কালার খুব মিষ্টি একটা কালার এই জরি স্ট্রাইপে যাচ্ছে আর পুরোটা বডি যাচ্ছে এরম পান পাতা পান পাতা করে এটাতে শুধু জরি আছে এখা যে বর্ডারটাতে পুরো শাড়িতে কিন্তু কোনো জেরি নেই পুরো শাড়িটা সেইমভাবে উইভিং করা আর সবচাইতে ব্যাপার হচ্ছে এই শাড়িগুলো একদম ভারী হয় না এটা কালারটা এত মিষ্টি যে এই শাড়িটা মানে পরলে পরে মনে হয় না কোনো রকম মেকআপের দরকার আছে মানে এমনিতেই গ্লো করবে এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে আঁচলের পোর্শনটা ঠিক আছে আর এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে কিন্তু এরম করে স্লিভসের এখানে একটু টেম্পল টেম্পল করে দেওয়া আছে পাশে। আর দুটো হাতাতেই কিন্তু টেম্পল টেম্পেল করে দেওয়া আছে এই হচ্ছে দুটো হাতাতে টেম্পল টেম্পল করে দেওয়া আছে আর পুরো শাড়িটা কিন্তু এই সেম উইভিংয়েই হচ্ছে যাচ্ছে সেম ওই ভেঙে যাচ্ছে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই এখানে কোনো পাওয়ার লুমের গল্প নেই পুরোপুরি হ্যান্ডলুমে বোনা শাড়ি এই হচ্ছে আর কালারটা এত সুন্দর না যে কোনো বয়সে যে কোনো কমপ্লেকশানে সকলকে খুব সুন্দর লাগবে দেখতে সিম্পল একটা এর যা ব্লাউজ পিসটা আছে এটা দিয়ে সিম্পল একটা ব্লাউজ মানে ট্র্যাডিশনাল ওয়েতে গ্লাস হাতা সিম্পল একটা ব্লাউজ বানিয়ে সিম্পল স্লিক একটু জুয়েলারি দিয়ে হালকা লিপস্টিক দিয়ে অপূর্ব সুন্দর লাগবে সকলকে খুব ভালো লাগবে দেখতে আর এই হচ্ছে টেম্পল করে স্লিপসের এখানটায় কিন্তু ডিজাইনটা গেছে খুব সুন্দর শাড়ি দামটা বলে দিই এগুলো মানে তসরের মানে বেস্ট কোয়ালিটির হচ্ছে তসর থার্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড হচ্ছে এর প্রাইস আমার কাছে কিন্তু ষোলোশো পঞ্চাশ থেকে তারও নিচে কিছু শাড়ি আছে খুব লিমিটেড পিস ওগুলো যেগুলো নাকি আটশো নশো হাজারের মধ্যে আছে খুব লিমিটেড কিন্তু মেইনলি হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে কিন্তু শাড়ি হচ্ছে শুরু দাম হচ্ছে শুরু এটা হচ্ছে ব্লাউজ পিস উইথ বর্ডার আর এই হচ্ছে আঁচলের পোষণটা খুব সুন্দর করে গেছে এই হচ্ছে বডিটা যাচ্ছে কালারটা এখানে একটু হালকা আসছে বিউটিফুল তুমি যত সুন্দর তোমাকে আর এটা পড়লে দেখতেই হবে না হ্যাঁ পড়তে দেবো না তাহলে দাদার আবার মুশকিল আছে তোমাকে এই শাড়ি পড়তে দিলে লোকে মানে খুব নজর ঠজর দেবে তখন দাদা হচ্ছে আমাকে হচ্ছে বকাঝকা করবে এই হচ্ছে বর্ডার এই হচ্ছে বর্ডারটা থার্টিন থাউজেন্ড কি বললাম আরেকবার প্রাইসটা দেখে বলে দিই আর কি ভালো কোয়ালিটি মানে শাড়ির মানে এগুলো তুলনা হয় না থার্টিন ফোর হচ্ছে এর প্রাইস তো যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুক করবেন তো অল ওভার ওয়ার্ল্ডে হচ্ছে শিপিং করছি ইন্ডিয়াতে সিওডি অ্যাভেলেবেল আছে আর হচ্ছে আর সত্যি অনেকই আছে হাউস ওয়াইফ যাদের নাকি অনলাইন ট্রানজ্যাকশন করা খুবই মুশকিল সিওডি হলে সুবিধে হয় এই জন্য এখন সিওডি অ্যাভেলেবেল আছে থ্রি টু ফাইভ ডেজের মধ্যে পুরো ইন্ডিয়ার মধ্যে হাতে পার্সেল পেয়ে যাবেন আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো তিন দিন দু থেকে তিন দিনই সময় লাগে তার বেশি লাগেই না কলকাতায় একদিন মাঝে সময় লাগে তারপরের দিনই হচ্ছে পেয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে কোনো রকম কোনো কোয়ারি থাকলে এই শাড়িগুলোর বাদেও যদি কোনো কোয়ারি থাকলে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে একটুখানি মেসেজ করলেই আমি উত্তর দিই এবং সবাইকে উত্তর দিই এটা হচ্ছে কথা মানে সবাই আমাকে বিরক্ত করুক এটাই হচ্ছে আমি চাই এইসব নিক না নিক কিন্তু বিরক্ত করলে আমার কোনো অসুবিধে নেই তো আর যারা কাছে পিঠে বন্ধু যারা আছো তারা অবশ্যই হচ্ছে চলে আসো তোমার খুব প্রিয় কালার তাহলে হচ্ছে তো মুশকিলের ব্যাপার তাহলে এটা হচ্ছে তোমাকে পড়তেই হবে আমারও খুব ভালো লাগছে কালারটা মানে খোলার পরে আরও সুন্দর লাগছে মানে ভীষণই সুন্দর তো আজকে তো শুধু তসর তসর তসরই দেখালাম তো এখন হচ্ছে নজর রেখো একটু লাইভের ওপর আর হচ্ছে পোস্টগুলোর ওপর যেগুলো কালেকশান থাকবে মোটামুটি আমি সেগুলোই হচ্ছে পোস্ট করব হোয়াটসঅ্যাপ ফেসবুক ফেসবুক পেজ যারা আর কি বলি তা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হচ্ছে বুক করবে আর কলকাতার বন্ধুরা অবশ্যই হচ্ছে চলে এসো নিয়ার রুবি হসপিটাল ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স ওখান থেকে তো এসে দেখে কেনাকাটা করতে পারো পুজোর স্টক একদম পুরোপুরি হচ্ছে রেডি নাম্বার দুটো একটু বলে দেই এইট ডাবল ওয়ান সিক্স জিরো ফোর টু সিক্স ডাবল নাইন এইট নাইন ডাবল জিরো ফোর টু ফোর ফোর এইট ফোর এই দুটো নাম্বারে তোমরা ওয়াটসঅ্যাপ করতে পারো অ্যান্ড কল করতে পারো তো চলো সবাই খুব ভালো থেকো আর চুড়ি থেকেও সুস্থ থেকো আবার দেখা হবে যেদিন স্যাটারডেতে করার একটা ইচ্ছা আছে কুর্তির তো আগে আমি অবশ্যই জানিয়ে দেবো তোমার সবাই সঙ্গে থেকো নমস্কার